আজকে আমাদের আলোচনার বিষয় ধ্বনি পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ রীতি, যার নাম স্বরভক্তি। স্বরভক্তির আর এক নাম বিপ্রকর্ষ। স্বরভক্তি শব্দের অর্থ হল সদ দ্বারা বিভক্ত করা, আর বিপ্রকর্ষ শব্দের অর্থ ব্যবধান সৃষ্টি করা। এখন প্রশ্ন, স্বর দ্বারা কি বিভক্ত করা বা কিসের ব্যবধান সৃষ্টি করা? এর উত্তর হলো সংযুক্ত ব্যঞ্জনকে ভাঙা বা সংযুক্ত ব্যঞ্জনকে বিভক্ত করা। এখন যদি বলা হয় সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে আমরা কি আনব, সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মধ্যে আমরা স্বরধ্বনি আনব। আর ধ্বনি পরিবর্তনের যে রীতিতে এটি করা হয় সেটি হলো স্বরভক্তি। একটু সহজভাবে বলি, স্বরভক্তির অর্থ হলো সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনির আগমন ঘটানো। স্বরভক্তির কাজ কি? স্বরভক্তির কাজ হলো শব্দের উচ্চারণ সহজ করা। এক্ষেত্রে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র উচ্চারণ সহজতর হয়। এবার আমরা কয়েকটি উদাহরণ দেখে নেব। যেমন ধর্ম থেকে ধর্ম, কর্ম থেকে করম, স্নান থেকে স্নান, মিত্র থেকে মিত্তির, মুক্ত থেকে মুকুতা এবং শ্লোক থেকে শ্লোক। অর্থাৎ একটা সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে আমরা তার মধ্যে স্বরের আগমন ঘটাচ্ছি এবং উচ্চারণ সহজতর হচ্ছে। এখানে যে উদাহরণগুলো বললাম, প্রত্যেকটি উদাহরণেই স্বরধ্বনির আগমন ঘটেছে। কখনো অ, কখনো ই, কখনো বা উ, প্রত্যেকটি স্বরধ্বনি আগমন ঘটে শব্দকে সহজতরভাবে উচ্চারণ করেছে স্বরধ্বনি। এবার একটা উদাহরণ বিশ্লেষণ করে আমরা দেখে নেব কিভাবে সংযুক্ত ব্যঞ্জনের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটে। যেমন এখানে একটি উদাহরণ নিয়েছি, মুক্তা থেকে মুকুতা। মুক্তাকে আমরা যখন ভাঙবো তখন তার মধ্যে আমরা যে স্বরধ্বনিগুলো পাবো বা ব্যঞ্জনধ্বনি পাবো সেগুলো হলো ম যোগ উ, ক যোগ ত যোগ আ। এখান থেকে হলো মুক্তা। আর মুকুতাকে আমরা ভাঙলে পাবো ম যোগ উ, ক যোগ উ, ত যোগ আ। এখানে মুক্তা শব্দের কয়তয়কে আমরা যখন ভাঙছি তখন তার মধ্যে উ একটা স্বরধ্বনির আগমন ঘটছে, তাই এটি একটি স্বরভক্তির উদাহরণ। তাহলে এখন আমরা বলতে পারি, উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনি আনার রীতিকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে।